পৌর নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগে তীর উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর তোপখানা পাড়ালিন এলাকায়। শান্তিপুর 18 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সূর্য প্রামাণিকের অভিযোগ, গতকাল রাতে একদল দুষ্কৃতী তার বাড়ির সামনে চড়াও হয় এবং তার বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়ে। বিজেপি প্রার্থী সূর্য প্রামাণিক বাইরে বেরিয়ে আসতেই দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সূর্য প্রামাণিকের অভিযোগ, এই ঘটনার সাথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে। গত কয়েকদিন আগে বিজেপির দলীয় ফ্ল্যাগ ছেড়াকে কেন্দ্র করে ওই এলাকায় একজনের বাড়ি ভাঙচুর ও মারধর করে দুষ্কৃতীরা। গতকাল রাতে বিজেপি প্রার্থীর বাড়ির লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও গতকাল রাতেই শান্তিপুর 18 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সূর্য প্রামাণিক শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এই বোমাবাজির ঘটনায় কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। হঠাৎ দেখি আওয়াজ, আমি রাজনৈতিক পরিবেশের জন্য নিচে নামিনি, ওপর থেকে দেখলাম এক জায়গায় আগুন জ্বলছে, সবাই এলো, তারপর নামলাম, যে দেখি বোম মেরেছে দুটো, আবার পুলিশ এলো সঙ্গে সঙ্গে, আমি তখন ফোনে জানাইনি। হঠাৎই দেখি রাউন্ডে ছিল যে পুলিশ চলে এলো, তারা সব কিছু টুকরো টাকড়াগুলো নিয়ে গেলো যেগুলো আগুন জ্বলছিলো। ঘুমিয়ে থাকলাম, আবার দেখি 1:30টার সময় পাশেরই পাড়া মৌচাক কলোনির এই পাশটাই, আবার দেখি ওখানে আমাদের একটু সংগঠনটা মজবুত ছিল আগে, এখন ভয়ভীতি প্রদর্শন দেখিয়ে দুর্বল করে রেখেছে, আবার দেখি ওখানে দুটো বোম। আমি রাজনীতিতে নবাগত, আমি তো রাজনীতি করি না, আমার একটা সামাজিক সংগঠন আছে, মানুষের জন্য কাজ করা আমার অভ্যেস আছে। এই যে ঘটনা ঘটছে, এটা আমার দীর্ঘদিনের যে ঘটনাগুলো ঘটে 18 নম্বর ওয়ার্ডে, সেখান থেকে মনে হচ্ছে দীর্ঘ 30 বছরে সবাই জানে শান্তিপুরে 18 নম্বর ওয়ার্ড হচ্ছে সন্ত্রাসের আঁতুড়ঘর, শাসক দল বা পুলিশ এগুলো সবই জানে। তাও যদি একটুখানি ভোটের সময় 18 নম্বর ওয়ার্ডকে নজরে না রাখতে পারে তাহলে ভোট হবে কী, সেটা নিয়েই একটু ভাবনা চিন্তা করতে হবে। পার্টিকে বলেছি, সকালবেলায় গিয়ে কমপ্লেনটাও করেছি লিখিতভাবে, এবার পুলিশ বা পার্টি যা ডিসিশন নেবে তাই হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।